আজকের ভিডিওটা বহুত ইন্টারেস্টিং ভিডিও হইব। তো আজকে একটা বহুত খুশির খবর এটা নিয়ে আইছি, বিশেষ করে আমরা লোকাল যে এলাকার মানুষ আছেন তারা লাগে বহুত একটা খুশির খবর। তো চলো আমরা লগে আও দেখো ইয়া খুশির খবরটা, খুশির খবরটা কিটা আমরা সঙ্গে থাকো দেখো। আশা করি এই নেক্সট ভিডিওটা দেখলে সবের একটু না হলেও একটু উপকার হইব। চলো আমরা লগে আও। এখানেও আমরা এখানে লোকাল একটা মূর্তি দোকান খোলা হয়েছে। তো বিশেষ করে এখন তো সামনে সরস্বতী পূজা, তো অনেক সরস্বতী মূর্তি বানাইয়া রাখা হয়েছে। যে আপনারা সবাই দেখাই দেখুন মূর্তিগুলা। বা প্লাস ওই আমার দাদা দাদা আছেন, দাদা মানে দোকান দাদার, তো দাদার সাথে আলোচনা করবো পরে। আগে আমরা মূর্তিগুলো একটু দেখাই লাগি, মূর্তিগুলো একটু সরস্বতী মূর্তিগুলো দেখাও। ওই দেখো একটা মূর্তি দাদার সাথে একটু আলোচনা করিলে। দাদা আপনার আপনার যে মূর্তি দোকান আমরা আইছি, মূর্তি তো দেখে ভালো লাগছে, তো প্রথমত আপনার পরিচয়টা একটু দিন আমরা দর্শক আমরা দর্শক আছেন এখানে, দর্শক একটা তার একটু কই। আমার নাম যুধিষ্ঠির পাল, তারপরে আইছি গোয়ালপাড়ার থেকে, আইছি বাজারেচরা। আপনি এই দোকানটা খোলার কতদিন হয়েছে এখানে? বেশিদিন মানে আছে, দুই মাস হয়েছে। তা আপনি একটা মূর্তি যেগুলো বানাইছেন ওখানে বর্তমানে কি কি মূর্তি আছে এখানে? সরস্বতী মূর্তি আছে, সরস্বতী পুজো সামনে আছে, তো এই হিসাবে সরস্বতী মূর্তি বানাইছেন। তো মোটামুটি সব মূর্তি বানাইন আপনি? একদম মাটির সিমেন্টের সব বানায়। সিমেন্টেরও পাওয়া যায়? সিমেন্টেরও, সিমেন্টের মূর্তি বানায়। অর্ডার দিলে সিমেন্টেরও পাওয়া যায়? অর্ডার দিলে বানায়। তো আপনার মানে এখানে যে মূর্তিগুলো আছে কি কোনটা কোন রেটের? আচ্ছা ঠিক আছে, রেটটা আপনি পড়ে কইবে আগে, যে আপনার দর্শক আছে, দর্শকের আপনার এই দোকানের অ্যাড্রেসটা একটু কইয়ে দিন। দোকানের অ্যাড্রেসটা হইলো বাজারিচরা, স্বামী বিবেকানন্দ স্ট্যাচু থেকে প্রায় 50 মিটার দূরে লাইফা রোড। এখানে দাদা আমরা দাদা নতুন 2 মাস আগে একটা মূর্তির দোকান খুলছেন। এখান থেকে আপনারা সবে যে ধরনের মূর্তি চাই, মাটির হোক তারপরে সিমেন্টের হোক, আপনারা পাইবা। ওটা হইলো দাদার লোকেশন আর দাদার মোবাইল নাম্বারটা, নামটা আমরা একটু পরে স্ক্রিনেও দিয়া দিব, আপনার যোগাযোগ করার সুবিধার লাগিয়া। আর এখানে খুব সুন্দর কিন্তু মূর্তি বানানি হয়। স্বামী বিবেকানন্দ স্টেজ থেকে 50 মিটার মানে সামনে দিয়ারু লইফা যাওয়ার পথে, লইফা যাওয়ার পথে বাসর দিক থেকে আইতে হইলে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু ফাড়াইয়া ধরুন 50 মিটার ফাড়াইয়া ডান দিকে দোকান। আর কেউ যদি লোরপাড়া এসে থেকে আও, স্বামী বিবেকানন্দ স্ট্যাচু পাওয়ার আগেই 50 মিটার দূরত্বে আগে বাম দিকে দোকানটা পাইবা। দাদা দোকান দাদার দোকানের নাম নামও দোয়াইছে নি? নাম দোয়াইছে না কোনো। আচ্ছা ঠিক আছে, তো আপনার এই মূর্তিগুলো একটু আমরা দেখাইন বা কোনটা কি রেটের মূর্তি আছে একটু দেখাইন দর্শকরে। আপনার স্টার্ট এটা? এটা বড় মূর্তি, আমার দোকানের বড় মূর্তি, এটা ফার্স্ট ওপেন। এটা অর্ডার? হ্যাঁ এটা অর্ডার, শিবিরগুল হাই সেকেন্ডারি স্কুল। শিবিরগুল স্কুলের? এটা স্কুলের। আচ্ছা, তারপরে নেক্সট এটা এটা রেট আছে আপনার 2200 টাকা। এটা অল্প রেট বেশি হবে, এটা ডিজাইন আছে, তো ডিজাইনের উপরে আমাদের কাজ হয়, আর রেটটাও ডিজাইনের উপরে হবে। ঠিক আছে, এটা রেটটা মানে ডিজাইনের উপরে রেটটা হবে, ডিজাইনের উপরে রেটটা ছোট বা বড় মূর্তি হোক মানে ডিজাইনের উপরে, ডিজাইনের উপরে সব, আপনার যে কোনো ডিজাইন লাগবে। এই মূর্তিটা কত? ওই যে বড় মূর্তিটা, এটা বেশি না, আমি ফার্স্ট ওপেনিং এর নিকে আমি অল্প কম রেটে বানাইছি, আমার মার্কেট ধরার নিকে এটা বর্তমান 6,500 টাকা। বাইরে যে মূর্তি যে দুইটা, যদি মনে করেন আমরা কোন দর্শক আছে আইয়া নিত্য সাহেব বা নে,
একটু কমে বেশি হইবো আচ্ছা ঠিক আছে এটা হইলে কমে বেশি মানে রেটটা এখন আপনি মানে শিওর না এটা ফাইনাল না যদি একটু কমে বেশি হইবো এটা তো হবে একদমই তো আর কি একবারে নিচে 1000 পর্যন্ত মানে মূর্তি পাওয়া যাবে আচ্ছা এগুলা এগুলা রেট কি রকম ওই যে পদ্ম ফুলের ইয়ে দেওয়া যেগুলা মানে আমাদের মানে কি এটা মতো তো রেট না আমরা একটা আইডিয়া করে চাই আর কি আমরা মেহনত হিসাবে 3000 টাকা 3200 টাকা 2600 2700 টাকা হলো দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে সামনে একটা মূর্তি দেখছি আপনি আমার কাছে খুব ভালো লাগছে ওই মূর্তিটা একটু দেখাও না এই বসা জি হ্যাঁ ওই যে বসা দুইটা ছোট ছোট মূর্তি আছে দুইটা হ্যাঁ 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 বহুত ভালো লাগছে আমার কাছে লেটেস্ট লাগছে এই যে ছোট ছোট দুইজন মানে এত মানে মানে কি কইমু খুব ভালো লাগে আমরা এই অঞ্চলে বিশেষ করে লোয়ারপাড় এই সাইডটা নিয়ে আমরা এখানে কোনো মূর্তি দোকান নাই তো আমরাও মানুষ কি করে বাইরে মূর্তি আনতে গেলে বাইরে যেতে লাগে তো আমি আমরা আইসি মেইন উদ্দেশ্যটা হলে আমরা ওইটাই যে আজকে যে ভিডিওটা করলাম আমরা তো যেমন আপনিও আমারে কইছেন না কিন্তু আমি নিজের যাচ্ছে থেকে আইসি কেলে গেছি যে আমরা এত অঞ্চলের যারা মানুষ আছে তারা কি করে মানে একটা মূর্তি আনতে গেলে হয় লোয়ার পা যাবো লোয়ার পাও মোটামুটি হয় নাকি ধর্মনগর যায় পাত্রকান্দি যায় কড়মুজ যায় তো অনেক কষ্ট হয় মানুষের নিয়ে আইতে তো ভাবলাম যে কিনা এই ভিডিওটা করলে যে আমরা এত অঞ্চলের লোকাল যারা আছে বিশেষ করে বাজারিছড়া আছে লোয়ার পা আছে শিবরগুল আছে এদিকে ইসাবিল আছে কটামণি আছে হ্যাঁ কটামণি আছে ইসাবিল আছে ওগুলোর মানুষগুলো লোকাল মানুষগুলো মানে কি হইব একটু মানে উপকৃত হইব যে কিনার থেকে এই মূর্তিটা নিতে পারবো নিতে পারবো তো ওইটার লাগে আজকে ভিডিওটা মেইন উদ্দেশ্য হলো ওইটাই তো এটা লাগিয়ে মানে আপনার যে দোকানটা খুলছেন এটা লাগিয়ে আমরাও খুশি তো আমরা চাইমু যে না আমরা দর্শক যারা আছে তারা আমরা ভিডিওটা দেখে তারাও আইয়া এখান থেকে নিত নিলে আশা করি তারাও উপকৃত হইব যেহেতু দূর থেকে গিয়ে আনতে লাগতো না ওটাও আর আমরা দর্শকরে আমরা দর্শক সবরেও কইলাম যে আপনারা ভাববা না যে এটা আমরা প্রমোশন করলাম এটা আমরা কোনো প্রমোশন নাই যে দাদাই আমরা টাকা দিছন আমরা ভিডিওটা করলাম এটা কোনো আমরা এটা কোনো মোটিভও নাই আমরা মেন উদ্দেশ্যটা ওইটাই যে আজকে এই আমরা এখানে যে মূর্তি দোকানটা এই প্রথম আমরা এই এন্টায়ার এরিয়ার মধ্যে প্রথম একটা খুলছে মূর্তি দোকান যেহেতু আর তাই আমরা মানে আমরা সাধারণ দর্শক যারা দেখেন বা সাধারণ আমরা এখানে যে স্কুল আছে ক্লাব আছে যারা পূজা শর্তে পূজা করে বা যে কোনো পূজাও করুক না কেন মূর্তি আনতে হলে দূর দূর যেতে লাগে তো মানুষের আমরা চাই বলতে মানুষের অত দূর দিয়ে কষ্ট না করে এখান থেকে নেওয়া মানুষের একটু উপকার হয় যাতে এর লাগে আমরা এই ভিডিওটা করতাম আর কিছু নাই আমরা মোটিভ দাদা আপনার নামটা আর মোবাইল নাম্বারটা একটু কইলে আপনার মোবাইল নাম্বারটা একটু এটা তো খুব ইম্পর্টেন্ট আমার নাম যুধিষ্ঠির পাল আমার মোবাইল নাম্বার আছে 7896816648 ঠিক আছে আপনার নাম্বারটা আমরা আবার স্ক্রিনে দিয়া দিমু তো কেউ যোগাযোগ করলে তো এই নম্বরে কল করলে পাইবো ঠিক আছে ধন্যবাদ কতটুকু দেখাইতাম পারছি বা পারছি না তা তো আপনারা সপ্তাহ ফাইবা কিন্তু আমরা যতটুকু পারি দেখাইছি কিন্তু এখানে এক সব সব থেকে বেশি ভালো লাগছে মূর্তিগুলা দেখিয়া আমিও ভাবছি ওখান থেকে একটা মূর্তি নিতাম আমার ঘরে পূজাও তো এমনিও আছে একটা মূর্তি নিতাম ভাবছি আমিও এই পূজার আগের দিন একটা মূর্তি নিব এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি আছে এখানেও যে আমরা এই এরিয়ার যে এরকম যে একটা মূর্তির দোকান শিল্পালয় যে খোলা হয়েছে আমার সব থেকে বেশি ভালো লাগে এরকম একটা দরকার আমরা দোকানের বা এই সুরের একবারে পাশে বিবেকানন্দ স্ট্যাচু থেকে বেশি দূরে না 50 মিটার দূরে লড়াই যাওয়ার পথে ইকানো আইলে আপনি যে কোনো ধরনের মূর্তি পাইবা একবারে মাটির মূর্তি আপনি যদি চাই সিমেন্টের মূর্তি বানাইতে চাই সব ধরনের মূর্তি কেন বানানি হয় এখন তো সরস্বতী পূজা এর লাগে খালি সরস্বতী পূজার মূর্তি কেন আছে সব ধরনের ছোট বড় মূর্তি রাখা আছে যে কোনো পূজার সময় যে ধরনের মূর্তি পাওয়া আমরা দরকার লাগে এই ধরনের মূর্তি কেন সবসময় পাইবা আর একটা কথা কিন্তু সিমেন্টের মূর্তি আমাদের এই এলাকার কিন্তু কেউ বানাইতে পারে না আরও কারিগর আছে কিন্তু টাইম যেন বানাই বানাইতে পারেন এটা শুনিয়ে আমার সব থেকে বেশি ভালো লাগছে কেউ যদি সিমেন্টের মূর্তির দরকার থাকে মন্দির প্রতিষ্ঠা করা নিয়ে এইরকম মূর্তি ওখানে আপনারা অর্ডার দিন যে কারণ মূর্তিগুলো দেখিয়াও ভাল লাগে মানে অত সুন্দর টাইম কাজ করছো সিমেন্টের মূর্তিগুলো আরও সুন্দর হইব আমার আমি তো এটা পারিলাম না এটা আপনারা আইন যে এখান থেকে মূর্তি নেই যে আই গিয়া ধন্যবাদ।